আমরা এই তো বাসা থেকে মাত্র নামলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবার। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গায় এসেছি, আস্তে আস্তে করে আরো সুন্দর দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া একটা তিন্নি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে। যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে পিকনিকে যাচ্ছি, আমাদের ট্রাভেল ব্লগের সঙ্গেই আপনারা থাকবেন আশা করছি। আমরা ইতালির ত্রেন্তো শহরে পিকনিকে যাচ্ছি, জায়গাটা ভীষণ সুন্দর। আশা করি ভিডিওটা না টেনে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আমাদের বাসা হচ্ছে মার্গেরা, আর আমাদের পিকনিকের বাস হচ্ছে মেস্ত্রে। তো মার্গেরা থেকে বাসে চড়ে মেস্ত্রে চলে এসেছি, এই তো এখন পিকনিকের বাসে উঠে বসেছি। পিকনিকের যাওয়ার জন্য আমাদের 6:30 বাজে বাসের এখানে উপস্থিত থাকার কথা ছিল, অনেকে লেট করেছে তাই রাবি ভাই একটু রাগ হয়েছিল। সবাইকে বনভোজনে স্বাগতম। আমরা সবাই রওনা দিছি আল্লাহর নাম নিয়ে, সবাই যেন সঠিকভাবে গিয়ে বসতে পারি। আর এগুলা বিভেদ হবেই, কিছু করার নাই, মনমানসিকতা নষ্ট করবেন না, আমরা যেন ভালোভাবে আনন্দ করে আসতে পারি। এগুলা পাবলিক ফাংশন, মন খারাপ করবেন না কেউ। আমি রাগারাগি করি একটু মাঝে মাঝে, তার জন্য সবার কাছে আমি মাফ চাই, ক্ষমা প্রার্থী। ওকে, পাবলিক ফাংশন করতে গেলে এরকম কিছু চাতাচাতি হবেই, এর জন্য মন খারাপ করবেন না কেউ। যার যার মালামাল শেষে রাখবেন, মালামাল বলতে যার যার বাচ্চা কাচ্চা। যদি দেখেন যদি কারো বাচ্চা যদি কোথাও চলে যেতে চা, নিজের বাচ্চা মনে করে অবশ্যই তারে ধরে রাখবেন। দ্বিতীয় হইছে অন্যান্য মাল যা মনছে তা হোক, বাচ্চাগুলা ঠিক থাকলেই চলবে। সবার নিজের শরীরের দিক খেয়াল রাখবেন, আমরা যেন সঠিকভাবে আল্লাহর রহমতে আবার এই জায়গায় চলে আসতে পারি। আর আমি সকালবেলা অনেকের সাথে একটু চাতাচিতি করছি, তার জন্য অনেকের মন খারাপ হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ওকে, আসসালামু আলাইকুম, সবার জন্য বনভোজনে স্বাগতম। পার্কে না পিকনিকে, বলো বলো আমরা পিকনিকে যাই।
মেসরে থেকে প্রায় 3.5 ঘন্টা আমাদের বাস চলেছিল। এরপর মাঝপথে একটু বিরতি দিয়েছিল, আমরা সবাই বাস থেকে নেমে এই তো হাতে হাতে সবাই নাস্তা নিয়ে খাওয়া দাওয়া করতেছি। সকালের নাস্তায় আমাদের ছিল পিস করা রুটির ভিতরে হচ্ছে তন্ন, গাজর কুচি আর হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছিল। ভীষণ মজা লেগেছিল খাবারটা আর খুবই হেলদি ছিল। তো এরপর আমাদের যাত্রাপথ আবার শুরু। এই তো বাস ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো ভাবির কণ্ঠে গান শুনতে শুনতে আমরা অলমোস্ট ত্রেন্ত শহরের ভিতরে ঢুকে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছাতে আমাদের আরও অনেক বেশি সময়ের প্রয়োজন। তো সবাই আমার এই ভিডিওর সঙ্গেই থাকুন। আর সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে সুন্দর একটা কমেন্টস করবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি আপনার বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে আমার পাশেই থেকে যেতে পারেন। আশা করছি পরবর্তীতে যে কোনো ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর এই কাজটি আগে থেকে যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভাবি এতক্ষণ একা গান গেয়েছিল আর এখন হচ্ছে সবাই মিলে ভাবির সঙ্গে গান গাইতেছে, সাথে মিউজিক বাজতেছে। কপিরাইটের ভয়ে আমি হচ্ছে সাউন্ড অফ করে দিয়েছি, এখন ভয়েস দিয়েছি। তো গান শুনতেছিলাম সবার, সেই সাথে বাহিরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগতেছিল। যত দূর চোখ যাচ্ছে দেখি সারিবদ্ধভাবে পাহাড় আর পাহাড়, খুব ভালো লাগতেছে। অপূর্ব আমার অপূর্ব সৃষ্টি কোন পেন্নে আমার বেচলার, আমি বেতন খুঁজতে গেলে দিন শেষে আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনি হবে মামার আর মামার যোগ্য নাই। বেতলার আমি বেতলা তিন মাস লাইবে কোন পেন্নে আমার বেতলার, আমি বেতলা তোমার মন করা দিও আমার ভাই যাই এসে হাত দাঁড়াবো থাকবে কৃষ্ণারা বৃন্দাবনে হাত রেখে হাত আমায় তুমি মানা করো না, তুমি আমার তোমার মন করা দিয়ে আমার যাই প্রেম বাগানের মালি হয়ে ভুলকুড়াতে যাই। আমরা বাসে যাওয়ার সময় প্রথমে কি ঘটনা ঘটেছিল আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাসে সবার আগে তাসমির দৌড়ে গিয়ে বাসে উঠে 5টা সিট বুক করেছিল। এরপর তাসমির পাপা বলে 5টা সিট লাগবে না আমাদের, চারজনের 4টা হলেই হবে, তালহা আমার কোলে উঠে যাবে। তো পরবর্তীতে ড্রাইভার হচ্ছে যখন বাসে উঠেছে সে বলতেছিল যে না, যে কয়জন হচ্ছে লোক সবার একটা করে সিট লাগবে আর সিটে বসে হচ্ছে বেল্ট বাঁধতে হবে। এ কথা শুনে পরবর্তীতে আর কী করার, তা রায়ান আর তালহা
বাচ্চা যেহেতু ছোট তো এই জন্য ওরা সামনে বসেছে ওর পাপার সাথে, পরের সিটে আমি বসেছি। তো পরে আর তাশ্মীরের কোনো সিট ছিল না। পরবর্তীতে তাশ্মীরকে প্রায় 10-12 জনের পরে হচ্ছে বসাইতে হয়েছিল, যেহেতু সবাই বাসে উঠে যা যা সিট বুক করে নিয়েছে। তো প্রথম পর্যায়ে আমার ছেলের আর আমার ভীষণ মন খারাপ হয়েছিল। এরপরে কিছু সময় বাস চলাকালীন পরে হচ্ছে যখন সবাই গান গাইতেছিল, অনেক বেশি আওয়াজ হচ্ছিল, তখন তাশ্মীর আমাকে বলতেছিল, মাম্মা আমি এখানে বসেই ভালো হয়েছে, সামনে বসলে তো অনেক আওয়াজ হইতো, আমার কান নষ্ট হয়ে যেত। তো তাশ্মীরের এই কথা শুনে আমার মন পরে ভীষণ আর কি ভালো হয়েছে। তো বাহিরে এই যে দেখেন পাহাড়ের উপরে সাদা সাদা কুয়াশার মতো, এগুলো কিন্তু মেঘ জমে আছে। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে চালোকে সত্যি কিনা, জানি না বলে চালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সুখী হয় কেউ রাধা সুখী হয়ে আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো আমায়। তো আমরা যত দূরই যাচ্ছি সামনে যাওয়ার পথে শুধু বারবার হচ্ছে আমাদের টানেলের ভিতর দিয়ে যেতে হচ্ছে, আর এক একটা টানেল বিশাল বড়, ভিতরে লাইটিং করা, তারপরেও কেমন একটু একটু অন্ধকার, যেহেতু পাহাড় পাহাড় কেটে টানেল তৈরি করেছে, আর সেই টানেলের ভিতর দিয়ে হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছে। ভীষণ সুন্দর হচ্ছে যাত্রাপথ ছিল আমাদের, আর পাশের দৃশ্য ডানে বামে যেদিকে তাকাচ্ছি পাহাড়, আর সেই সাথে হচ্ছে সাগর, সাগরের পানিগুলো খুব সুন্দর নীল, আকাশে যেমন নীল সাগরের পানিগুলো নীল, সব কিছু মিলে অপূর্ব আল্লাহ তাআলার সৃষ্টি। তো আমার তো মানে এদিকে সবাই গান গাইতেছে, বাসের ভিতরে অনেক ভাবিরা আপুরা নাচতেছে, তো সেগুলোই মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, কারণ সবাই কিন্তু প্রফেশনাল ড্যান্স করতে পারে না বা করেনি, তারপরে গানও প্রফেশনালভাবে কেউ গায়নি শখের বসে। আজকে যেহেতু পিকনিকে যাচ্ছে সবাই আনন্দের সাথে একসাথে গান গেয়েছে এই আর কি। আসলে যার যেরকম মন মানসিকতা সে সেরকমভাবেই হচ্ছে নেবে, কিছু বলার নেই। যাই হোক, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা, আপনারা অনেক বেশি এনজয় করবেন। এই যে দেখেন টানেলগুলো কত বড়, এটা এই টানেলের উপরে কিন্তু পাহাড়, তো পাহাড়ের ভিতরে এই যে টানেল, এখানে তিনটা টানেল, তো আমরা মাঝের টানেলটা দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি। তো এখানে মিউজিক বাজতেছিল, মিউজিকের তালে তালে সবাই হচ্ছে গান গাইতেছিল, ভালোই লাগতেছিল। আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, আমি শুধু দুচোখ দিয়ে দেখতেছি, যেহেতু সামনে সিটে বসছিলাম খুব সুন্দরভাবেই দৃশ্যগুলো দেখতে পেরেছি, আর আশা করছি আপনাদের জন্য খুব সুন্দরভাবেই ভিডিওটা তৈরি করতে পেরেছি, আপনারা পজিটিভভাবে নেবেন। তো এখানে হচ্ছে আমরা প্রায় হচ্ছে কাছাকাছি চলে এসেছি, আরও নাকি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। তো আমরা যে 100 মিটার উপরে যাব এখন আমি সঠিক জানি না, তো আমাদের বাস এই যে আস্তে আস্তে করে হচ্ছে পাহাড়ের উপরে উঠতেছে। এই সময়টাতে মিউজিক বন্ধ করে দিয়েছিল, কারণ ড্রাইভারের সমস্যা হতে পারে, আর এই রাস্তাটা খুবই রিস্কের একটা রাস্তা ছিল। তো আমরা পাহাড় দিয়ে হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে এই তো আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গিয়েছি, আরও নাকি 12 মিনিটের মতো গাড়ি চলবে। তো আমি কিন্তু টেনে টুনে কেটে কুটে দিয়েছি, এই জন্য একটু ছোটো হয়েছে ভিডিওটা। জি বাবা,
তো আমি এখন ভিডিওতে ভয়েস দিয়েছি আর আমার তালহা আমার কাছে এসে নোটেলা চাচ্ছে আর গাড়ির ভিতর যাওয়ার সময় তাশমির রায়ান ওরা সবাই অনেক বেশি আনন্দ করেছে শুধু আমার রায়ানের জন্য খুব টেনশন হচ্ছিল কারণ ও হচ্ছে জার্নি করতে পারে না বাসে উঠলেই বমি করে সারাটা পথ আমরা খুব সুন্দরভাবেই এসেছি তবে মনের ভিতর ওর জন্য তো একটু টেনশন ছিলই তো একদম লাস্ট মোমেন্টে যখন হচ্ছে গাড়ি থেকে নামবো তার 3 থেকে 4 মিনিট আগেই ও বমি করে দিয়েছে বমি করে জামা প্যান্ট সব হচ্ছে নষ্ট করে ফেলেছে সব চেঞ্জ করে দিয়েছি পরবর্তীতে আমরাই তো বাসে থেকে মাত্র নামলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবার এই যে দেখেন কত সুন্দর একটা জায়গায় এসেছি আস্তে আস্তে করে আরো সুন্দর দেখাবো এই যে হচ্ছে সাগর আমরা এখন সাগরের পাড়ে যাব এই যে এদিক দিয়ে হচ্ছে রাস্তা এদিক দিয়ে নিচে নামতে হবে আমার তাশ্মীর এই যে পাহাড় আর সাগর দেখে ও পাগল হয়ে গেছে রায়ান হচ্ছে বাসের ভিতরে বমি করেছিল এজন্য জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এই যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব এই যে আমাদেরকে একটা করে ডিম দিয়েছে আর চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও এখন আমরা সবাই মিলে খাচ্ছি এদিকে রায়ান খাচ্ছে ভাবিরা তারপর ভাইয়ারা সবাই এই তো আমরা এখানে দাঁড়ায় খাওয়া দাওয়া করতেছি আর ওই দিকে তালহার তালহার পাপা বসে খাইতেছে কাশ্মীরে একটু একটু শীত লাগতেছে এই জন্য ও একদম রোদ্রে গিয়ে পাথর উপরে বসে তারপরে খাইতেছে তালহা তালহা তাকাও তাকাও তো আমরা এখন এই রোড দিয়ে এদিক দা ঘুরে সোজা চলে যাব ওইখানে এই যে তালহা আর তালহার পাপা হচ্ছে মাছ ধরা দেখতেছে ওই যে একটা লোক মাছ ধরে তাই দেখতেছে আবার হাঁস দেখছো কত মাছ আর হাঁস তুমি এই মাছ দেখছো কখনো দেখো নাই তো কত মাছের বাচ্চা এই যে এক পিসি পাহাড় বাইয়ে বাইয়ে উপরে উঠতেছে ওর ওখানে কি আল্লাহ জানে কি আরাম পাথর গাইরে যায় বালি হইলে ভালো হইতো আরো আচ্ছা ওটার ভিতরে উঠি ডুব দে ডুব দাও ভালো গোসল করতেছে
তো তাশমিনের পাপা জামা কাপড় এনেছিল কিন্তু গোসল করেনি, আমিও গোসল করিনি, শুধু পা ভিজিয়েছিলাম। আর তাশমির রায়ান তালহা ওরা তিন ভাই গোসল করেছে, অনেক বেশি আনন্দ করেছে। তাশমিরের পাপা নৌকায় উঠার কথা বলেছিল আমাকে কিন্তু আমি উঠিনি, তো এর জন্য হচ্ছে কারোর আর কি নৌকায় ওঠা হয়নি। আমাদেরকে হচ্ছে রাবি ভাইয়া ফোন করেছে যে এখন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে অন্য একটা জায়গায়, তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি। তো আমাদের অন্য জায়গায় যাওয়ার সময় যে বাচ্চাদের হচ্ছে খেলার একটু জায়গা ছিল, এখানে ওরা একটু খেলতেছিল, তো আমরা এখন যাব হচ্ছে অন্য একটা পাহাড়ের উদ্দেশ্যে। তো সেই পাহাড়ে যাওয়ার জন্য আমাদের পিকনিকের বাসে চড়ে যেতে হবে, এরপরে কেবল কারে উঠবো। তো আশা করি আপনারা আমার এই ব্লগের সঙ্গেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। এটা হচ্ছে আমাদের হচ্ছে ত্রেন্তো তে ইতালির ত্রেন্তো শহরে পিকনিকের আর কি প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব দেখতে পাবেন অন্য ব্লগে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখলে অন্য ব্লগের নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আশা করি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে আজকের ব্লগ। তো এই তো আমরা এখানে হচ্ছে বাচ্চাদেরকে একটু সময় দিয়েছিলাম, ওরা একটু খেলা করতেছিল, আর আমি সেই সাথে ওদের একটু ভিডিও করে নিয়েছি, এরপরে হচ্ছে কিছু ছবি তুলে নিয়েছি। আস্তে আস্তে করে আরও ব্লগের পাশাপাশি ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই ব্লগের বা অন্য যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।